প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ন্যারেশন অর স্পিচ পার্ট সিক্সে তোমাদেরকে স্বাগতম। এখন আমরা আলোচনা করব এক্সক্লামেটরি সেন্টেন্স। এক্সক্লামেটরি সেন্টেন্সকে অর্থাৎ এক্সক্লামেটরি সেন্টেন্সে ডাইরেক্ট স্পিচকে ইনডাইরেক্টে রূপান্তর করতে হলে লক্ষ্য করো, রিপোর্টেড স্পিচটি অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত হবে। ইনভার্টেড কমা উঠিয়ে দিয়ে দ্যাট বসাতে হবে। রিপোর্টিং ভার্ব তুলে রিপোর্টেড স্পিচের বিভিন্ন ভাব অনুযায়ী, যেমন আনন্দ বোঝালে এক্সক্লেমড উইথ জয় বা ডেলাইট হবে, বিস্ময় বোঝালে এক্সক্লেমড উইথ ওয়ান্ডার বা সারপ্রাইজ হবে, দুঃখ বা বিষাদ বোঝালে এক্সক্লেমড উইথ গ্রিফ বা সরো হবে, শুভ ইচ্ছায় উইশ হবে, বিদায় বোঝালে বিড হবে, প্রতিজ্ঞা বোঝালে সয়ার ইত্যাদি ব্যবহৃত হবে। যেমন দ্য ক্যাপ্টেন সেইড হুররে আওয়ার টিম হ্যাজ ওন, এখানে হুররে আছে তাহলে আনন্দ বোঝাচ্ছে, জয় বোঝাচ্ছে। সুতরাং আমরা লিখলাম দ্য ক্যাপ্টেন এক্সক্লেমড উইথ জয় দ্যাটের পরে এবার আমরা সাবজেক্ট দিব। এখানে সাবজেক্ট হচ্ছে আওয়ার টিম, ফার্স্ট পার্সন আছে আওয়ার, দি ক্যাপ্টেন সাবজেক্ট। এই অনুযায়ী আমরা দিলাম দেয়ার টিম, ভার্ব হ্যাজ প্রেজেন্ট ফর্ম আছে, এটাকে আমরা পাস্ট করলাম হ্যাড, ওন পরবর্তী ভার্বের কোনো পরিবর্তন হবে না, যা আছে তাই বসে গেল। তারপরে দেখো রিপোর্টেড স্পিচটি হোয়াট বা হাউ দ্বারা শুরু হলে ইনডাইরেক্ট ন্যারেশনে এদের পরিবর্তে গ্রেটলি, ভেরি, ভেরি মাচ কিংবা গ্রেট দ্বারা বাক্যের ভাব প্রকাশ করতে হয়। যেমন ইউ টোল্ড হোয়াট এ হ্যাপি নিউজ ইট ইজ, তাহলে এটার আমরা ইনডাইরেক্ট করব ইউ। এখানে যেহেতু হোয়াট এ হ্যাপি নিউজ ইট ইজ আছে, তাহলে আমরা এক্সক্লেমড উইথ জয় দিতে পারি অথবা এক্সক্লেমড উইথ ওয়ান্ডার দিতে পারি। আমরা এক্সক্লেমড উইথ জয় দিলাম, ইউ এক্সক্লেমড উইথ জয় দ্যাটের পরে সাবজেক্ট, সাবজেক্ট ইট, আমরা ইট নিলাম। এবার ভার্ব আছে ইজ, ইজকে আমরা ওয়াজ লিখলাম। এবার আমরা নিলাম ভেরি হ্যাপি নিউজ, এখানে আছে হোয়াট এ হ্যাপি নিউজ, এই হোয়াট এ হ্যাপি নিউজের স্থলে আমরা লিখলাম ভেরি হ্যাপি নিউজ। এখানে যেহেতু এ আছে, সুতরাং আমরা ওয়াজের পরে একটা এ দিলাম। সুতরাং আমাদের অ্যান্সারটি হলো ইউ এক্সক্লেমড উইথ জয় দ্যাট ইট ওয়াজ আ ভেরি হ্যাপি নিউজ। রুল ফাইভ, সেন্টেন্সে যদি কোনো সাবজেক্ট বা ভার্ব না থাকে তবে সাবজেক্ট হিসাবে ইট এবং ভার্ব হিসেবে বি ভার্ব নিতে হবে। এক্সক্লামেটরি সেন্টেন্সে হার হামেশাই এমন হয়ে থাকে যে সাবজেক্ট ভার্ব খুঁজে পাওয়া যায় না, তখন আমরা প্রয়োজন অনুযায়ী ইট এবং টেন্স ও সাবজেক্টের সাথে মিল রেখে বি ভার্ব ব্যবহার করবো। দ্য লিটল গার্ল সেইড হোয়াট এ নাইস ডল, তাহলে দ্য লিটল গার্ল, যেহেতু এখানে বলা হয়েছে হোয়াট এ নাইস ডল, কি সুন্দর পুতুল, তাহলে আমরা এটা ওয়ান্ডার দিতে পারি। দ্য লিটল গার্ল এক্সক্লেমড উইথ ওয়ান্ডার দ্যাট, এবার দ্যাটের পরে আমরা সাবজেক্ট নিব, এখানে সরাসরি কোনো সাবজেক্ট নেই, সেজন্য আমরা নিলাম ইট, এখানে কোনো ভার্বও নেই, সেজন্য আমরা নিলাম ওয়াজ। দেখো বি ভার্ব নিতে হবে, সাবজেক্ট যেহেতু ইট নিয়েছি এবং পূর্ববর্তী ভার্ব যেহেতু পাস্ট ফর্মে আছে, সেই জন্য আমরা নিলাম ওয়াজ, ইট ওয়াজ এ ভেরি নাইস ডল। আমরা আগেই বলেছি হোয়াট বা হাউ যদি থাকে তাহলে আমরা ভেরি ব্যবহার করব, আর এখানে হোয়াট আছে সেই জন্য আমরা ভেরি ব্যবহার করলাম। এবার আমরা কিছু এক্সারসাইজ করব। দ্য সেইলার সেইড হোয়াট এ বিগ শার্ক, তাহলে দ্য সেলার এক্সক্লেমড উইথ, দেখো এখানে বলা হয়েছে হোয়াট এ বিগ শার্ক, যার অর্থ হলো কত বড় হাঙর,
বলা যেতে পারে যে সেইলর বা নাবিক বিস্মিত হয়ে বলেছে। সুতরাং আমরা লিখলাম এক্সক্লেমড উইথ ওয়ান্ডার দ্যাট, এখানে সাবজেক্ট হিসেবে আমরা ইট নিলাম। দেখো হোয়াট এ বিগ শার্ক, এখানে কোনো ভার্ব নাই, তাই আমরা নিলাম ওয়াজ এ ভেরি বিগ শার্ক। দ্বিতীয় সেন্টেন্স, হি সেইড হোয়াট এ বিউটিফুল বার্ড ইট ইজ, হি এক্সক্লেমড উইথ হোয়াট এ বিউটিফুল বার্ড, খুব সুন্দর পাখি, এখানে আমরা ওয়ান্ডার বা সারপ্রাইজ দিতে পারি। হি এক্সক্লেমড উইথ সারপ্রাইজ দ্যাট, না দ্যাটের পরে, এখানে যেহেতু সাবজেক্ট আছে ইট সেজন্য আমরা নিলাম ইট, এখানে আছে ইজ, ইজের স্থলে আমরা লিখলাম ওয়াজ এ ভেরি বিউটিফুল বার্ড। তৃতীয় সেন্টেন্সটি দেখো, শেলি সেইড হোয়াট এ ফুল আই অ্যাম, শেলি বলল আমি কত বোকা। এখানে শেলি বলতে বিখ্যাত ইংরেজ কবিকে বোঝানো হয়েছে। সো শেলি এক্সক্লেমড উইথ গ্রিফ, দুঃখ বা সরো দিতে পারি আমরা, এক্সক্লেমড উইথ সরো, হয়তো সে কোনো দুঃখের মুহূর্তে পরেই বলেছে যে আমি কত বোকা। এক্সক্লেমড উইথ গ্রিফ দ্যাট, দ্যাটের পরে আমরা সাবজেক্ট নিব, এখানে আই আছে, শেলির সাথে মিল রেখে আমরা নিলাম হি, ভার্ব আছে অ্যাম, অ্যাম এর পাস্ট ফর্ম আমরা করলাম ওয়াজ এ গ্রেট ফুল। মনে রাখবে ফুলের সাথে সাধারণত ভেরি হয় না, অর্থাৎ ফুলের আগে ভেরি হয় না, ফুলের আগে আমরা সাধারণত গ্রেট ব্যবহার করে থাকি। চার নম্বর সেন্টেন্সটা দেখো, হি সেইড অ্যালাস আই অ্যাম আনডান, হি সেইড অ্যালাস আই অ্যাম আনডান, অর্থাৎ সে বললো হয় আমি শেষ হয়ে গিয়েছি, তাহলে দুঃখ বোঝাচ্ছে। হি এক্সক্লেমড উইথ সরো দ্যাট হি ওয়াজ আন্ডাম, এখানে সাবজেক্ট আই আছে এবং হির সাথে মিল করে আমরা এখানে হি নিলাম, ভার্ব আছে অ্যাম, ফার্স্ট ফর্ম ওয়াজ নিলাম এবং আন্ডান কোনো পরিবর্তন নেই। ফাইভ নাম্বার সেন্টেন্স, হাফ ইজ সেইড হোয়াট এ পিটি, কি কষ্ট বা কি দুঃখ, তাহলে এটা আমরা এক্সক্লেমড উইথ সরো দেই, হাফ ইজ এক্সক্লেমড উইথ সরো দ্যাট, কোনো সাবজেক্ট দেখা যাচ্ছে না এই জন্য আমরা ইট নিলাম, ভার্ব নেই, ওয়াজ নিলাম এ গ্রেট পিটি, পিটির আগে আমরা ভেরি ব্যবহার করি না, গ্রেট ব্যবহার করি, ইট ওয়াজ এ গ্রেট পিটি। সিক্স নাম্বার সেন্টেন্স দেখো, দ্য বয় সেইড হুররে উই হ্যাভ ওন দ্য গেম, যেহেতু হুররে উই হ্যাভ ওন দ্য গেম আনন্দ বোঝাচ্ছে, সুতরাং আমরা লিখলাম দ্য বয়েজ এক্সক্লেমড উইথ জয় দ্যাট, সাবজেক্ট এখানে উই আছে, বয়েজের সাথে মিল রেখে আমরা লিখলাম দে, ভার্ব হ্যাভ আছে, ফার্স্ট ফর্ম করলাম হ্যাড ওন দ্য গেম। এবার সেভেন নাম্বার সেন্টেন্স দেখি, হি সেইড হোয়াট এ নাইস হাউস, কি সুন্দর বাড়ি, এটা হয়তো বিস্ময় প্রকাশ বুঝিয়েছে, সেজন্য আমরা লিখলাম হি এক্সক্লেমড উইথ ওয়ান্ডার দ্যাট, এখানে সাবজেক্ট নেই, আমরা নিলাম ইট, ভার্ব নেই, নিলাম ওয়াজ এ ভেরি নাইস হাউস, যেটা আমরা আগেই আলাপ করেছি, আলোচনা করেছি, হোয়াট বা হাউ থাকলে ভেরি নিতে হবে। আমরা এবার এইট নাম্বার সেন্টেন্সটি দেখি, হি সেইড হোয়াট এ নাইস থিং ইট ইজ, সে বলল এটি কি সুন্দর জিনিস, এটাও আমরা বিস্ময় ধরে নেই, হি এক্সক্লেমড উইথ ওয়ান্ডার দ্যাট, সাবজেক্ট আছে ইট, সেজন্য আমরা এখানে ইট লিখলাম, ভার্ব আছে ইজ, ইজকে আমরা করলাম ওয়াজ, এখানে যেহেতু হোয়াট দেখা যাচ্ছে সেজন্য আমরা নিলাম এ ভেরি নাইস থিং। নাইন নাম্বার, আজম সেইড টু হিম হাউ হ্যাপি ইউ আর, আজম তাকে বলল তুমি কত সুখী, এটা হয়তো আজম আনন্দিত হয়ে বলতে পারে, বিস্মিত হয়ে বলতে পারে,